দেখছেন সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন শুভ সকাল বলতে চাই কলি এবং জুবায়ের আছি আপনাদের সাথে আমাদের সাথে একজন চমৎকার মানুষ আছেন তার সাথে আপনাদের আলাপ করে দিতে চাই সে আলাপে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের মনে করানো অনেক বেশি জরুরি হাটে হাঁটি পা করে প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ সামগ্রিকভাবে কতখানি এগিয়েছে তা আমাদের জীবনযাত্রার দিকে চোখ রাখলে আমরা স্পষ্টত দেখতে পাই ইন্টারনেট সংযোগের সাথে যুক্ত হওয়া এবং জীবনে যে গতিশীলতা আনয়ন হয়েছে তাতে করে আমাদের জীবন কতখানি গোছাতে পারলাম কতখানি গতিশীল হলো এ নিয়ে তর্ক বিতর্ক নানান রকম রয়েছে তবে হ্যাঁ এটা সেই অস্বীকার করবার কোনো সুযোগ নেই নিঃসন্দেহে বিশ্বের সাথে এখন এক নিবিড় সম্পর্কে আমরা যুক্ত যে সম্পর্কের দ্বারা যে কোনো মুহুর্তে যে কোনোখানে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া তথ্য আপনাদের সামনে উপস্থাপন এবং নিজেদের জানবার ক্ষেত্রটাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করা যায় এমনই একজন মানুষ আছেন যিনি বাংলাদেশের এই প্রযুক্তি খাতকে বিশ্বব্যাপী এক ভিন্নভাবে প্রতিনিধিত্ব করছেন বিশ্বে বাংলাদেশের নাম এক অনন্য নিয়ে গেছেন পরিচয় করাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে বিজ্ঞানী ও গবেষক মোহাম্মদ আতিকুজ্জামান আমাদের সাথে আছেন শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশ থ্যাংক ইউ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন চমৎকার আমরা সকালের বাংলাদেশের অতিথিদের কাছে আমরা নানা রকম অতিথি আমরা সকালের বাংলাদেশে পাই এবং একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি যেহেতু এটা আমাদের সকালের আয়োজন দিনের শুরুটা তারা কিভাবে করেন একজন বিজ্ঞানী গবেষক হিসেবে আপনি আপনার দিনের শুরুটা কিভাবে করেন একটু জানতে ইচ্ছে করছেন থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমাকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমি সকালে উঠে সাধারণত এক গ্লাস দুধ খেয়ে হয়তো বা অফিসে যাই অত বেশি হেভি ব্রেকফাস্ট আমি করি না তারপরে আমেরিকাতে তো লাঞ্চ সবাই আগে করে তো সাড়ে এগারোটা বারোটার দিকে হয়তো আমরা লাঞ্চ করি আর কি আর এর মধ্যে তো সকালে তো আজকাল এক দেড় ঘন্টা লেগে যায় ইমেল চেক করতেই কারণ এত ইমেল আসে জমা হয় তো ইমেল চেক করে তারপরে ইম্পর্টেন্ট কাজগুলি সকালে করে তারপরে হয়তো লাঞ্চের পরে অন্যান্য কাজগুলি আর কি করা হয় আর কি আরে আরেকটু প্রশ্নের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে দর্শকদেরকে আরেকটু সংযুক্ত করতে চাই আপনার গল্পটা তো আমরা শুনবো অবশ্যই কিন্তু আপনি মূলত কি কাজ করেন আপনার কাজের ধরনটা কি একটু যদি ছোট করে বলতেন আচ্ছা আমার কাজ মেনলি তিনটা জিনিস একটা হলো যে টিচিং তা আমি তিনটা কোর্স পড়াই বছরে আর আমি কোর্স পড়াই কম্পিউটার অর্গানাইজেশন মানে কম্পিউটার বানাতে হয় কেমন করে আমি তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আর এটা হলো আমার প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট সময় লাগে এটাতে টিচিংয়ে আর অ্যারাউন্ড আরও ফর্টি পারসেন্ট সময় লাগে আমার রিসার্চে তো রিসার্চটা আমাদের একটা কাজের পার্ট আর কি তো মনে করি অর্ধেক সময় রিসার্চ অর্ধেক সময় টিচিং আর হয়তো টেন সময় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে কমিটি মিটিং এগুলিতে যায় আর কি আচ্ছা মানে এই জায়গা থেকেই যেহেতু শিক্ষকতা করছেন একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আপনি সম্বন্ধে যখন পড়ছিলেন তখন একটা জায়গায় স্পষ্ট তো দেখতে পেয়েছি গোল্ড প্রেসিডেন্সিয়াল মানে প্রফেসর একটু আমাদের যদি একটু ব্যাখ্যাটা দিতেন এটার সাথে আমরা অনেকে হয়তো বাংলাদেশে পরিচিত নই একটু আমরা জানতে চাই হ্যাঁ আচ্ছা ইউনিভার্সিটি টিচিং লাইনে তো তিনটা র‍্যাঙ্ক আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রথমে তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে প্রফেসর তো এই তিনটা র্যাঙ্ক ক্রস করতে আপনি লাগে প্রায় দশ থেকে বারো বছর আর কিন্তু আপনার জীবনে তো কর্মজীবন প্রায় তিরিশ চল্লিশ বছর জীবন এরপরে তো প্রমোশন নাই একাডেমিক লাইনে তো তখন তো মানুষদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য মানে মোটিভেট করার জন্য কিছু একটা রাখতে হবে তো সেটা করে আপনার কাজের পারফরমেন্সের উপরে তখন আপনাকে এই প্রফেসরশিপগুলি অ্যাওয়ার্ড করে আর কি হ্যাঁ তো এগুলি হলো অ্যাওয়ার্ড বেসিক্যালি বলতে পারেন এগুলি কিছুটা মনিটারি বেনিফিট থাকে আর কিছুটা প্রেস্টিজিয়াস বলতে পারেন এগুলি সোশ্যাল প্রেস্টিজিয়াস একটি বিষয় একাডেমিক প্রেস্টিজ বলতে পারেন আর সেক্ষেত্রে আপনার কাজের একটা বিশাল অংশ জুড়ে আছে কিন্তু ইন্টারনেট এবং ইন্টারনেট সংযোগ আপনার সফলতার খাতে যুক্ত হয়েছে দুর্যোগকালীন সময়ে কি করে ইন্টারনেট সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা যায় এই বিষয়ে আপনার কাজের অভিজ্ঞতা আছে একটু জানতে চাই এই বিষয়টি সম্বন্ধে যখন হারিকেন হয় কিংবা টর্নার হয় এখন যখন বাংলাদেশে হচ্ছে তখন কিন্তু সেলফোন টাওয়ারতে শুরু করে যত রকম অ্যাক্সেস পয়েন্ট আছে ইন্টারনেটের সব কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় তো যখন ফার্স্ট রেসপন্ডার ওখানে যায় যখন তদের ওদের তো একটা কমিউনিকেশান মিডিয়াম লাগবে ইন্টারনেট লাগবে তো এই জিনিসটা আমার রিসার্চের প্রজেক্ট ছিল যে তাড়াতাড়ি কীভাবে হাই স্পিড একটা নেটওয়ার্ক স্থাপন করা যায় একটা একটা ডিজাস্টার নেটওয়ার্ক আলটারনেমেট ডিজাস্টার পরে কারণ সেলফোন টাওয়ার অন্যান্য জিনিস তো ঠিক করতে অনেক সময় লাগবে তখন আমরা প্ল্যান করলাম যে ওয়েদার বেলুন রিলিজ করা হবে ট্রাক থেকে এবং ওগুলি ট্রাক থেকে ট্রাকের সঙ্গে বাঁধা থাকবে এবং ওইটির মধ্যে রাউটার থাকবে সেরকম যদি তিরিশ চল্লিশটা বেলুন রিলিজ করা হয় ট্রাকের থেকে যেটা আর কি বাঁধা থাকবে ওখান থেকে পাওয়ার যাবে এবং উপরে রাউটার থাকবে তাহলে ওই একটা রাউটার একটা রাউটার সঙ্গে কমিউনিকেট করে একটা টেম্পোরারি নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে আকাশে এবং আমরা যারা ফার্স্ট রেসপন্ডার তারা মাটির থেকে ওই ওই রাউটার এসে কমিউনিকেট করলে ওই রাউটারগুলি আবার আপনার মনে করেন যে স্যাটেলাইট এসে কমিউনিকেট করতে পারে তাহলে একটা হাই স্পিড নেটওয়ার্ক মনে করেন এক দুই ঘন্টার মধ্যে একটু বানিয়ে ফেলা যায় যে ডিজাস্টার হওয়ার পরে আর কি খুব কঠিন কঠিন বিষয় নিয়ে সেটা মানে প্রশ্ন করবার আগে আপনার কাজটা বোঝা খুব জরুরি কারণ গল্পটা যখন আমরা শুনবো গল্পের মূল ভিতটা আসলে জানা থাকা দরকার আপনি যেখানে কাজ করছেন আপনি আপনার কাজের শুরুটা আসলে বলতে চাই মানে সবাইকে যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়ি তখন আমাদেরকে প্রশ্ন করেন টিচাররা বড়রা বড় হয়ে কি হতে চাও আমরা কেউ বলি ডাক্তার কেউ বলেছি বিজ্ঞানী এরকম যার যার আসলে পছন্দের জায়গাটা আমরা ছোটবেলায় বলেছি আদও সেই জায়গাতে আমরা অনেকেই হয়তো যেতে পারিনি অন্য কিছু করে ভালো থেকেছি কিন্তু আপনার ওই জায়গাটা আমি আসলে জানতে চাই বিজ্ঞানী যে হয়ে উঠলেন সেইটার একটা তো নিশ্চয়ই জার্নি আছে একটু বলবেন কি মানে আপনার প্রথম থেকেই হতে চেয়েছিলেন আই বিকাম এ টিচার অর বিকাম প্রফেসর হ্যাঁ আসলে আমার ছোট থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার তারপরে এক সময় যখন মনে হলো যে ইঞ্জিনিয়ার হলে দুই রকম অপশন আছে একটা হলো আপনি রিয়েল ইঞ্জিনিয়ারিং করতে পারেন যে আরেকটা হলো আপনি টিচিং করতে পারেন তো পরের দিকে আমি তো আমি তো পাশ করেছি বুয়েট থেকে তো বইয়েটে পড়াকালীন সময় মনে হলো যে টিচিংটা করলে তাহলে রিসার্চও করা যাবে আর কি তো তখন থেকে আমার আর কি রিসার্চে কিছুটা ইন্টারেস্ট জেগেছে আগ্রহ যে তৈরি হয়েছে তখন থেকে আর কি হ্যাঁ তো তারপরে তো আমি মাস্টার্স এবং পিএইচডি করতে যাই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ইংল্যান্ডে তো ওখানে আরও আর কি রিসার্চের উপর আরও ইন্টারেস্ট জেগেছে আরও রিসার্চ করেছি তো এইভাবে আলটিমেটলি আমি আলটিমেটলি টিচিংয়ে থেকে থেকে গিয়েছি আর কি তো টিচিংয়ে থাকলে আপনাকে রিসার্চ একটা আপনার ইন্টারগ্রাল পার্ট আসলে হ্যাঁ তো যার জন্য ফিফটি পার্সেন্ট আমি রিসার্চ করি ফিফটি পার্সেন্ট টিচিং করি মোটামুটি সেক্ষেত্রে আপনি যখন রিসার্চগুলো করছেন নিশ্চয়ই আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অপেক্ষাকৃত তরুণরা যারা আছে আপনার সাথে কাজ করার সুযোগ পান কিংবা হয়তো ইন্টার্ন হিসেবে অনেকে যুক্ত হয় এই যে আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসছে বিশ্বের যে প্রান্তে যে আপনি কাজ করেন না কেন তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা বা বিজ্ঞান মনস্ক প্রজন্ম কতখানি গড়ে উঠতে দেখছেন আপনি আসলে যখন আসে সবাই রিসার্চ করার জন্য মাস্টার্স হিসেবে অথবা পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসে তখন তো তারা অত রিসার্চে এক্সপিরিয়েন্স থাকে না হ্যাঁ তো তখন তাদেরকে ট্রেন করতে হয় রিসার্চের উপরে তো রিসার্চে ট্রেন করাটা বেশ সাপেক্ষ ব্যাপার হ্যাঁ এক থেকে দেড় বছর লেগে যায় তাদেরকে বোঝাতে যে কেমন করে রিসার্চ করতে হয় তারপরে এক দেড় বছর পরে হয়তো তারা কিছুটা প্রোডাক্টিভ হয় আসলে তো যার জন্য আর কি যারা পিএইচডি করে তারা তো তিন চার বছর থাকে তারা বেশি প্রোডাক্টিভ হয় রাদার দেন মাস্টার্স কারণ মাস্টার্সরা তো দুই বছরে শেষ হয়ে যাচ্ছে এক বছর তো ট্রেনিং এ লেগে যাচ্ছে তারপরে খুব একটা আউটপুট এসে তারা চলে যায় আর কি পুরো বিষয়টা তো যে জন্য আর কি প্রফেসররা রিসার্চ করার জন্য বেশিরভাগই প্রেফার করে পিএইচডি স্টুডেন্টদেরকে যারা আর কি এক বছর ট্রেনিং এর পরে তিন চার বছর তো প্রোডাকটিভ রিসার্চ করতে পারবে করতে পারবে হ্যাঁ কাজটা তাদের জন্য সহজ হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ক্যারিয়ারটা যেভাবে গুছিয়েছেন একটু আমরা দর্শকদের জানাতে চাই হয়তো আমাদের প্রচুর সংখ্যক দর্শক যারা দেখছেন তাদের মধ্যে উচ্চ শিক্ষায় গবেষণার প্রতি একটা আগ্রহ রয়েছে ক্যারিয়ারটা আপনি আপনার নিজের ক্যারিয়ার কিভাবে গুছিয়েছেন বুয়েটে পড়াশোনা করেছেন তারপরে এই যে জার্নিটা একটু জার্নিটা যদি আমাদের বলতেন কিভাবে কিভাবে এগুলেন আচ্ছা আমি তো বুয়েটে পাস করেছি ব্যাচেলার্স করেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হুম তারপরে আমি মাস্টার্স করি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে তারপরে আমি পিএইচডি করে ওইখানেই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারেই আমি শেষ করেছি নাইন্টিন এইটি তারপরে আমি পোস্ট ডক করি চার মাস ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে ইংল্যান্ড স্কটল্যান্ডে তারপরে আমি বুয়েটে এসে আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি কারণ এখানে আমার স্টাডি লেভেল ছিল আর কি তো তার এরপরে আমি বুয়েট থেকে গেলাম পড়াতে কিং ফাদ ইউনিভার্সিটিতে সাউথ আরেবিয়াতে ওইখান থেকে আমি ইমিগ্রেশন নিয়ে চলে গেলাম অস্ট্রেলিয়াতে ওইখানে আমি কাজ করতাম লাট্রোব ইউনিভার্সিটিতে এবং মনাস ইউনিভার্সিটিতে তো অস্ট্রেলিয়াতে আমি ছিলাম প্রায় সাড়ে পাঁচ বছর তারপরে আমি মুভ করি আমেরিকাতে ইউনিভার্সিটি অফ ডেইট অ্যান্ড ওহাইওতে তো ওইখানে প্রায় ছিলাম তিন বছর মতন মানে আপনি যত সহজে বলছেন আমার যেহেতু আমি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেছি আমার জন্য এক একটা ধাপ মানে এক একটা বিশাল বড় অধ্যায় পার হওয়া আপনি যত সহজে বলছেন বিষয়টা নিশ্চয়ই এত সহজ ছিল না প্রস্তুতিটা নিয়ে জানবো তবে একটা বিরতি সময় হয়েছে দশক সকালের বাংলাদেশ দেখছেন একজন বিজ্ঞানীর সাথে আজকে আমরা সকাল শুরু করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি চাইলে আপনারা সেখানে প্রশ্ন রাখতে পারেন আর এই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন বিরতির পর আরো একবার স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ জুলহা সাথে আছি সেই সাথে আছে আমি জান্নাতুল কলি আমাদের সঙ্গে আছেন বিজ্ঞানী এবং গবেষক মোহাম্মদ আতিকুজ্জামান আমরা তার সাথেই গল্প করছিলাম জুবায়ের যেমনটি করে বলছিল বিরতিতে যাবার আগে যে আপনার আসলে কর্মজীবনের যে আপনি পরিধিটা বলছিলেন সেটা একদমই অনেক লম্বা এবং বিশদ ওই জায়গা থেকে আমার আসলে জানার জানতে চাই আমি যেটা সেটা হচ্ছে যে কাজ করেছেন বিভিন্ন জায়গায় আপনি শুরুটা করেছিলেন বুয়েট ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনাও করেছেন সেখানে সেই জায়গা থেকে আপনি এই যে নানা দেশে গেলেন নানা জায়গায় পড়ালেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কীরকম আমার মনে যে বাংলাদেশে তো একটা ডিফারেন্ট অভিজ্ঞতা তারপরে অস্ট্রেলিয়াতে যখন পড়াতাম তখন অস্ট্রেলিয়া খুব সুন্দর দেশ খুব স্টেবল কান্ট্রি তো ওখানে পড়ানোর সময় পড়াতে এবং রিসার্চ করতে খুব খুব সুবিধা কিন্তু অস্ট্রেলিয়া একটা সমস্যা হলো যে ইটস আউট অফ নো ওয়ে আসলে মনে হয় অনেকটা যেখানে আপনি যেতে চান যে আপনার বিরাট প্লেন ফ্লাইট প্লেন জার্নি তো সেই জন্য আমি মনে করলাম যে রিসার্চ যদি করতে হয় আ নিজের দেশে না থাকি তাহলে বেস্ট হলো আমেরিকা অথবা ইউরোপে যাওয়া আর কি যারা ওয়েল কানেক্টেড যারা ওয়েল কানেক্টেড এবং ওখানে রিসার্চের পাওয়ার হাউস হলো ইউরোপ এবং ইউরোপ এবং আমেরিকা তো সেই জন্য আসলে তখন আমেরিকাতে মুভ করে যাই আর কি তো ওইটা হলো মেইন কারণ ছিল আমেরিকাতে মুভ করার আর অস্ট্রেলিয়াতে মুভ করার একটা কারণ ছিল প্রথমে যে একটা স্টেবিলিটি দরকার ছিল তো ওখানে আমি গেলাম ইমিগ্রেশন নিয়ে তখন ইমিগ্রেশন হলে একটা স্টেবিলিটি হয় আর কি যে নিশ্চয়তা পাওয়া যায় আর বাংলাদেশে যখন ছিলাম তখন আমি পড়াতাম ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে তো ওইটাও পড়ানোটা বেশ চ্যালেঞ্জিং ছিল অনেক ক্লাসগুলো ক্লাস সাইজগুলো বেশ মানে বড়ো ক্লাসগুলো বড়ো বেশ কিন্তু এখন আমি অবশ্য বড়ো ক্লাস সাইজে পড়াতে ইউজ এখন আমি যেখানে পড়াচ্ছি সেখানে আরও বড়ো ক্লাস সাইজ আর কি আর কিন্তু বইটা পড়ানোটা অনেকটা ইজি ছিল কারণ আমি তো বই থেকে পাশ করেছি আমি কোর্সগুলি সব জানি আমার অলমোস্ট কোনো প্রিপারেশন লাগতো না আর কি না প্রিপারেশন নিয়ে আমি পড়াতে পারতাম তারপরে সবাই কলিগ্র আমার ফ্রেন্ড তো ওই দিক দিয়ে একটা চেনা জায়গা ছিল অন্যরকম একটা ফিলিং ছিল ওখানে তো ওইটা আমি খুব মিস করি এখন বইটা টিচিংটা আমার বইটা লাইফটা সেক্ষেত্রে একটু যদি আমরা অন্যভাবে জানবার চেষ্টা করি যেটা আমি আসলে কলিকে বলছিলাম আপনার সাথে আলাপ হচ্ছিল যে পথ আপনি পাড়ি দিয়েছেন আপনি এক নিমিশে বলে ফেললেন খুব সহজে কিন্তু বিষয়টা একদম এত সহজ না এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন একটা প্রস্তুতি নিশ্চয়ই ছিল নিজেকে কিভাবে তৈরি করেছেন যখন উচ্চশিক্ষাতে গবেষণা বেছে নিলেন নিজেকে কিভাবে বড় জিনিস হল পাবলিকেশন আপনাকে প্রথম থেকেই আর কি ওই ওই জিনিসটা আগে মনে রেখেছিলাম যে রিসার্চে সাকসেসফুল হতে হলে আপনাকে পাবলিকেশন করতে হবে আর কি তো আমি এই জন্য পিএইচডি করার পর থেকেই পাবলিকেশনের দিকে মন দিয়েছিলাম এবং পিএইচডির বিষয়টা কি ছিল আপনার পিএইচডি বিষয়টা ছিল হলো তখন তো কম্পিউটার অত বেশি ছিল না তখন মাল্টি প্রসেসর সিস্টেম বলে কতগুলি সিস্টেম চলে যে অনেকগুলি কম্পিউটারকে মিলে সেন্ট্রলাইজড হয়ে কাজ করে একসাঙ্গে একটা কাজ কি কি হবার কি করা যায় আর কি তো আমার কাজ ছিল যে ক্যামেরা দিয়ে ছবি তুলে রাস্তার রাস্তার গাড়িগুলিকে ডিটেক্ট করা যে কতটা লরি আছে কতটা গাড়ি আছে কিংবা গাড়িগুলির মধ্যে কত ডিস্টেন্স আছে এবং এগুলি অ্যানালাইজ করে ইমেজ প্রসেসিং দিয়ে অ্যানালাইজ করে প্রসেস সিস্টেম দিয়ে ইউজ করে অ্যানালাইজ করে ট্রাফিক ইঞ্জিনিয়ারদেরকে এই ডাটাগুলি দেওয়া আর কি যে ওরা যেন দেখতে পারে যে কত রাস্তায় কনজেশন আছে কিংবা ডিস্টেন্স কিরকম আছে যদি ডিসটেন্স কম হয় গাড়ির মধ্যে তাহলে অটোমেটিক্যালি রাস্তায় ফ্ল্যাশ করা যে মুভ মুভ আউট হ্যাঁ বেশি কাছে হয়ে গেছে ওয়ার্ন করা ড্রাইভারদেরকে কথা বলছি কত সালে তখন বোধ করে সভ্যতার অনেকের ধারণাও ছিল না এভাবেও কাজ করা যেতে পারে এটার উপর ডেভেলপ কাজ নিশ্চয়ই পরবর্তী কাজ হয়ে বর্তমান প্রযুক্তির যে আধুনিকায়ন সেখানে এসে আমরা পৌঁছেছি এই রিসার্চ এর কন্টিনিউ কতদিন করেছেন নাকি শুধু পিএইচডি পর্যন্ত ছিল আমি এটা করতাম তারপরে আমি যখন শেষ করেছি তখন এটা কম করে আমি তখন কাজ শুরু করলাম কমিউনিকেশনের দিকে নেটওয়ার্কের দিকে তখন তার কারণ তখন হলো ইন্টারনেটের যুগ আর কি তো এই জন্য আমি কাজ করতাম আর কি ইন্টারনেটের দিকে তারপরে আমি আস্তে আস্তে কাজ শুরু করে কমিউনিকেশন নেটওয়ার্কের দিকে এবং ইমেজ প্রসেসিং কিংবা কম্পিউটার ভিশন যেটা বলে এখন আর কি ওইটা দিকে কাজ অনেক কমিয়ে দিয়েছে আর কি আপনার পুরো গল্পটা শুনে আমার আমি একটা জায়গাতে বারবার এসে আটকে যাচ্ছি আপনি পুরো আপনার এই পথ চলায় গল্পগুলি যখন আমরা শুনছি প্রতিনিয়তই আপনি কিছু না কিছুর পেছনে ছুটেছেন কখনো জীবন ধারণকে সেটেল করার জন্য কখনো আপনি যা করতে চান সেটা হয়তো যেই জায়গায় আপনি ছিলেন সেটা আপনাকে অফার করতে পারছে না বেটার কোনো পজিশনে গিয়েছেন আপনি এই যে সব কিছুকে একসাথে তাল মিলিয়ে চলা একজন বিজ্ঞানীর মাথায় কাজসহ

বেশিরভাগ হয় ফান্ডামেন্টাল রিসার্চ অস্ট্রেলিয়াতে অনেক কম কারণ ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন তাহলে বেশিরভাগ ইন্ডাস্ট্রি হলো ইউরোপে এবং আমেরিকাতে তো আপনি যদি ফান্ডামেন্টাল রিসার্চ করতে চান তাহলে আপনাকে ওই ওই জায়গায় মুভ করতে হবে এবং রিসার্চ ফান্ডিং অনেক বেশি রিসার্চ করার জন্য তো ফান্ডিং লাগবে তো ফান্ডিং দিয়ে চিন্তা করলে আমেরিকাতে ইউরোপে যেহেতু অনেক বেশি তো ন্যাচারালি আমার চিন্তা করতে হলো যে অস্ট্রেলিয়া থেকে আমাকে অস্ট্রেলিয়া আমেরিকাতে যেতে হবে অথবা ইউরোপের দিকে যেতে হবে আর কি সেই হিসাবে আর কি আমেরিকাতে মুভ করা আর কি দেন अगेन আপনি যখনই কোনো জায়গা পরিবর্তন করছেন কিছু সুবিধা তো আপনাকে পিছনে ফেলে যেতে হচ্ছে একটা সেট লাইফ একটা আপনার জীবন গোছানো পরিবেশ গোছানো পরিবেশ সেটাকে নিয়ে আবার একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের পেছনে আবার যখন শুটলেন মানে সেই জায়গাটাও তো কঠিন হ্যাঁ সেটা বেশ চ্যালেঞ্জিং কাজ আর আমি যে কাজগুলো করতাম সেটা সাধারণত আর কি মোর থিওরিটিক রাদার দ্যান অনেক বড় ল্যাবের ব্যাপার আছে অনেকের কাজ আছে বড় একটা ল্যাব এস্টাবলিশ করতে হয় মিলিয়ন ডলার ল্যাব তখন মুভ করাটা একটু কঠিন হয়ে যায় তখন আবার আপনি যদি মুভ করেন তখন নেগোশিয়েট করতে হবে নেক্সট মুভের জায়গাতে যে আপনি আমাকে ওই সেটআপ দিতে পারবেন কিনা আরকি তো অনেকে দিতে পারে অনেকে দেওয়া সম্ভব হয় না তখন মুভ করা কঠিন হয়ে যায় আরকি তো আমি যেগুলা কাজ করতাম সেগুলা তো অত বেশি হার্ডওয়্যার অথবা রিসোর্স লাগত না কি ল্যাবে আরকি যার জন্য মুভ করাটা একটু ইজি হতো আরকি আতিউজ্জামান আপনি যেহেতু বাংলাদেশ এবং প্রবাস জীবন দুজাকেই কাজ করার অভিজ্ঞতা আছে এবং দুজনেই গেই রিসার্চের অভিজ্ঞতা আছে একটু আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের সাথে বহির্বিশ্বের গবেষণার জায়গায় পার্থক্য কোথায় পান কেন প্রশ্নটা করছি এটা একটু আপনাকে বিস্তারিত বলে দিই একটা অভিযোগ বারবারই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে শোনা যায় যে অ্যাকাডেমিয়া আর ইন্ডাস্ট্রির যেই মার্চটা হওয়ার কথা ছিল রিসার্চের আউটকাম যে প্রোডাক্টটা আমাদের পাওয়ার কথা ছিল অনেক ক্ষেত্রেই তা হয়ে ওঠে না বহির্বিশ্বেও কি তাই নাকি শুধুমাত্র বাংলাদেশে এই চিত্র আসলে বহির্বিশ্বে যেটা হয় যে সেখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে ওরা প্রোডাক্ট প্রডিউস করে প্রোডাক্ট বানাচ্ছে যার জন্য কানেকশনটা অনেক বেশি স্ট্রং হ্যাঁ আর আমরা হয়তো এখানে মোর মোর প্রোডাক্টগুলো কনজিউম করি এরা বানাচ্ছে আর কি তো যার জন্য বাংলাদেশে অনেক কিন্তু রিসার্চ হয় কিন্তু সেগুলো হলো মোর বাংলাদেশ স্পেসিফিক হ্যাঁ বাংলাদেশ ওরিয়েন্ট বাংলাদেশে যেটা কাজে লাগবে আর কি তো ওইখানে হলো ফান্ডামেন্টাল ডিফারেন্স আসলে যে যেহেতু ওর ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ ওরা রিসার্চটাকে নিয়ে ওরা একটা প্রোডাক্ট বানাতে পারে

আসলে আমরা আগের থেকে অনেক বেশি আগেছি কিন্তু রিসার্চের ব্যাপারে আমি যখন বুয়েটে ছিলাম এইটি থ্রি পর্যন্ত এইটি সেভেন পর্যন্ত তখন কিন্তু খুব একটা রিসার্চ হতো না বাংলাদেশে বইয়েটেও কয়টা পেপার বেরোতো খুব লিমিটেড কিন্তু এখন যদি আপনি দেখেন বইয়েটে প্রচুর পেপার হচ্ছে বইয়ের থেকে পাবলিশ হচ্ছে তারপরে সবাই ট্র্যাভেলে যাচ্ছে কনফারেন্সে যাচ্ছে তো আমার মনে হয় যে আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে এখন রিসার্চ যদিও আমরা সময়টা চিন্তা করছি হয়তো তিরিশ চল্লিশ বছর অনেক সময় কথাটা অনেক সময়টা কিন্তু রিসার্চের ব্যাপার এখন অনেক হচ্ছে বাংলাদেশে ভাইয়া টেকনিক্যালটার উত্তর দিলো না আমরা আমাদের মতো করে বুঝিয়ে দিলাম একটা বিরতি নিয়ে ফেরি ছোট্ট একটা বিরতি নিচ্ছে ছোট বিরতি দর্শক একটু পর ফিরবো সাথে থাকতে হবে

কাছে কি মনে হয় মানে এখন তরুণরা রিসার্চের যেই গভীরতাটা বা সেটার যে প্রয়োজনীয়তাটা সেই জায়গাটা আসলে মানে ওরা বুঝতে পারে কি না বা তাদের মাথায় আসলে রিসার্চ নিয়ে তারা তাদের ইন্টারেস্টের জায়গাটা কতটুকু আসলে বাংলাদেশে স্টুডেন্টরা খুবই ব্রাইট এবং তার রিসার্চ করতে খুব আগ্রহী কিন্তু জিনিসটা হয় যে আরেকটা ফুল টাইম চাকরি করলে তখন রিসার্চ করাটা কঠিন হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্টই আমার মনে হয় বাংলাদেশে ওরা ওরা ফুল টাইম স্টুডেন্ট হিসেবে থাকার থেকে প্রেফার করে যে একটা ফুল টাইম চাকরি করতে এবং পাশাপাশি রিসার্চ করতে যেটা করলে হয় কি যে তার রিসার্চের প্রতি সময়টা কমে যায় এফোর্টটাও তো দিতে পারে না আসলে তার মানে রিসার্চের জন্য ইনসেন্টিভ যদি বেশি দেওয়া হয় তাহলে আমার মনে হয় জিনিসটা ইমপ্রুভ করবে আমার মনে হয় দেখুন প্রযুক্তিবিদদের অনেকের কাছে যেটা স্বপ্ন আপনার কাছে সেটা বাস্তব হয়ে ধরা দিয়েছে যেমন সহজ করে যদি বলি নাসার কথা যে কেউ বললে হয়তো মনের কোনো একটা জায়গায় চাপা একটা আগ্রহ থাকে যে হ্যাঁ যদি নাসায় কাজ করতে পারতাম কিংবা যে পারবে না তারও হয়তো একটা আগ্রহের জায়গা থাকে নাসায় আপনার কাজ করা শুরু সুযোগ হয়েছে এখনও হয়তো কাজ করছেন যদি এই পুরো বিষয়টা আমাদের একটু বলতেন আচ্ছা কী বিষয়ে কাজ করছেন তো নাসার তো অনেক স্পেসক্রাফ্ট আছে স্যাটেলাইট আছে আকাশে তো ইন্টারনেট তো মেনলি পৃথিবীতে তো ওরা চাচ্ছে যে ইন্টারনেট সংযোগ দিতে স্যাটেলাইটে এবং স্পেসক্রাফ্টে এবং শুধু ওখানেই লিমিটেড না ইন্টারনেট যদি এরকম চাঁদেও নেওয়া যায় যদি কিংবা মার্সেও নেওয়া যায় সেগুলি খুব লং টার্ম রিসার্চ এগুলি হ্যাঁ তো রিসার্চ মানেই হলো খুব লং টার্ম কোনো কোনোটা হয়তো পাঁচ সাত বছর লুকিং এহেড কোনোটা হয়তো পঞ্চাশ বছর লুকিং এহেড আর কি তো সেটা আমার প্রজেক্ট ছিল নাসার সঙ্গে নাসা যে কানেকশনটা দিতে চাচ্ছে আর কি ইন্টারনেটকে লাগাতে চাচ্ছে স্পেসক্রাফ্টের সঙ্গে সেগুলির অনেক রকম ইস্যু আছে অনেক রকম প্রবলেম আছে হ্যাঁ সেই প্রবলেমগুলি সলভ করা তার মধ্যে একটা প্রবলেম হলো যে কানেক্ট করতে গেলে ওই স্যাটেলাইটগুলি সবসময় মুভ করে যাচ্ছে তো মুভ করে যা গেলে এক এক সময় এক একটা গ্রাউন্ড স্টেশনের সঙ্গে কানেক্ট হচ্ছে তো এই এটা এটাকে হ্যান্ডপটা কেমন করে হবে তারপরে সিমলেস হ্যান্ড অফটা কেমন করা হবে মেনলি হলো সিমলেস করতে হবে হ্যান্ড অফটাকে আর কি সেটা কীভাবে করা যায় ইন্টারনেটের প্রোটোকল খুব একটা চেঞ্জ না করে সেটা হলো মেইন চ্যালেঞ্জ ছিল আমার আর কি এটা আপনারা যারা শুনছেন তাদের কাছে খুব কঠিন মনে না হলেও আমরা এখন যারা মোবাইল ব্যবহার করি তারা হয়তো টের পায় না যখন এক জায়গা থেকে আমি আরেক জায়গায় চলে যাচ্ছি আমার মোবাইলের সিম কার্ডটা কিন্তু এক

তো ওই সব চ্যালেঞ্জগুলি এখন সলভ করতে হবে আর আরও কিছু কিছু ইস্যু আছে আর কি সেগুলি আর কি সলভ করতে হবে প্রথমে অ্যাজ কম্পেয়ার টু মানে আর্থের সঙ্গে অনেক ডিফারেন্ট যেমন ওটা অনেক লম্বা তারপরে লিঙ্কটা অবস্ট্রাক্ট হয়ে যায় হ্যাঁ তারপরে থাকে তারপরে ডিলে থাকে অনেক বেশি সেই ডিলেগুলি যদি থাকে তখন ইন্টারনেট প্রোটোকলটা অনেক স্লো হয়ে যায় তো ওই জিনিসগুলি আসলে সেক্ষেত্রে ডাউন দ্য কতখানি দেখছেন যে উইল ইট বি পসিবল আসলে অসম্ভব হওয়ার কিছু নাই মানে ইটস এ ম্যাটার অফ ইমপ্লিমেন্টিং ইট এবং ইজ এ ম্যাটার অফ ইন্টারেস্ট এবং ফান্ডিং আসলে যে ফান্ড করে ইমপ্লিমেন্ট করা কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব একটা কঠিন কিছু বলে মনে হচ্ছে না আমার আপনি বাংলাদেশে এবার কতদিন থাকছেন আমি তিন সপ্তাহের জন্য এসেছি আমি জুনের চার তারিখে চলে যাব আচ্ছা এই যে বাংলাদেশে ফিরে আসেন আপনার দেশকে নিয়ে বা দেশের স্টুডেন্টদেরকে নিয়ে কোনো ইচ্ছে আছে কিনা আপনি কোনো কাজ করতে চান ভাবনার জায়গাটা জায়গাটা কি ইনফ্যাক্ট আমি দেশে অনেক অনেকের সঙ্গে কাজ করি কিন্তু এখনো আমার স্টুডেন্ট যারা পিএইচডি করছে আমেরিকাতে তার মধ্যে একজন ইনফ্যাক্ট বুয়েটে ফেরত এসে বুয়েটে প্রফেসর এখন তার সঙ্গে আমি অনেক কাজ করি এখনো এবং কাজ কন্টিনিউ করে যাওয়ার ইচ্ছা আছে এখানে আমি একটা কনফারেন্স কো অর্গানাইজ করতাম এখনও কনফারেন্সটা হয় সুতরাং বাংলাদেশের কাজ আমি করেছি এবং এখনও করি এবং ভবিষ্যতে করার ইচ্ছা আছে আচ্ছা সেক্ষেত্রে ওই যে যে গ্যাপটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার হয়ে গেছে এটা মার্চ করার ক্ষেত্রে বা এটা একটু কমিয়ে আনার ক্ষেত্রে হোয়াট উড বি ইউর সাজেশন আপনার সাজেশন কি থাকবে আমার সাজেশন হবে যে যেই কাজ যেই যেই প্রবলেমগুলি বাংলাদেশের স্পেসিফিক হ্যাঁ সেগুলির দিকে ফোকাস করা এবং সেই সেই সলিউশনগুলিকে অন্য কেউ করে করে দিবে না এসে কারণ যেটা প্রবলেম এটা বাংলাদেশের আর কি লোকাল ক্রাইসিস লোকাল সলিউশন লোকাল ক্রাইসিস লোকাল সলিউশন আমরা সেদিকে ফোকাস করা বা এখন বেটার আর কিছুটা ফোকাস করতে হবে ইন্টারন্যাশনালি সে ক্ষেত্রে একাডেমিকগুলোর জন্য একাডেমিকগুলোর জন্য সাজেশন কি থাকবে তারা যে ধরনের রিসার্চ করছে কি সেন্ট্রিক রিসার্চ আসলে হওয়া উচিত এক তো বললাম যে লোকাল হতে হবে আর আইটি রিলেটেড এমন আইটি রিলেটেড রিসার্চগুলো বোধ হয় ইজি করা বাংলাদেশে বসে আর কি অত রিসোর্স লাগে না আর রেদার দ্যান অন্যান্য রিসার্চ এগুলি অনেক ফান্ডিং লাগে হ্যাঁ বাংলাদেশে তো ফান্ডিং লিমিটেড অ্যাজ কম্পেয়ার্ড টু আদার কান্ট্রিজ তো আমার যে আইটি এবং কম্পিউটার এই রিসার্চগুলি যেটা আমি যেটাতে ইনভলভ আর কি সেগুলি বোধ হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশের জন্য এই স্টেজে আর কি চমৎকার ধন্যবাদ আপনাকে সকালটা আসলে খুব সুন্দরভাবে শুরু হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাইলাম অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি এই সময় এই জায়গা থেকে আমার কাছে আমি যেটা আসলে জানতে চাই আবার বা বলতে চাই আপনি আপনার লম্বা অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য বা যারা রিসার্চ করেন তাদের জন্য কিছু বলতে চান কি না কোনো সাজেশন একটু বিস্তারিত কিভাবে তারা ক্যারিয়ারটা প্ল্যান করতে পারে আমার রিসার্চ করতে হলে প্রথমেই বোধ রিসার্চ এক্সপিরিয়েন্সটা গেইন করা দরকার এবং সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা গেইন করতে হলে মাস্টার্স এবং পিএইচডি থাকলে ভালো সেটাতে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন হয় তো মাস্টার্স পিএইচডি করা বাংলাদেশে সম্ভব এবং বাইরেও করা সম্ভব যদি বাইরে করতে হয় তাহলে পিএইচডি অ্যাডমিশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে এবং সে অ্যাপ্লাই যদি করতে হয় তাহলে যে রিকোয়ারমেন্ট আছে যেমন ওরা মেনলি দেখে জিপিএ কত ওরা ইংলিশ টেস্টের জন্য টোয়েফল টুয়েলফলকে দেখে আর অ্যাপটিচিউড দেখার জন্য ওরা দেখে হলো ইঞ্জিনিয়ারিংয়ের জিআরই তো এই এইগুলি এই স্ট্যান্ডার্ডাইজ স্টেজগুলিতে ভালো রেজাল্ট করাটা ইম্পর্টেন্ট এবং ভালো রেজাল্ট করতে হলে ওগুলিতে ওগুলির জন্য কিছুটা প্রিপারেশন নিতে হয় আগের থেকে স্পেশালি জিআরই এবং টোয়েফেলে প্রিপারেশন নিতে হয় তা আমি বলবো যে টোয়েফেল এবং জিআরই স্কোরগুলি ভালো করাটা খুব ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন দেশের থেকে সবাই অ্যাপ্লাই করছে ইন্টারন্যাশনালি এবং অনেক দেশ থেকে ওরা জিআরই এবং টোয়েফেলে প্রতি প্রচণ্ড ইম্পর্টেন্স দেয় এবং ওদের স্কোর খুব হাই হয় যখন অ্যাপ্লিকেশানগুলি ইউনিভার্সিটিতে আসে বিভিন্ন দেশ থেকে সারা দুনিয়াতে তখন তো আমাদেরকে কম্পিট করতে হয় বাইরের সঙ্গে আর কি তো আমার যেটা বলার ইচ্ছা হলো সেটা হলো যে রিসার্চ করতে হলে মাস্টার্স পিএইচডি করার জন্য যে অ্যাডমিশন দরকার যেটা ফার্স্ট স্টেপ সেটার জন্য প্রিপারেশন নেওয়া আমাদের দু এক বছর আগের থেকে শুরু করা বেটার এবং তারপরে পিএইচডি করার পরে একটা পথ বেছে নেওয়া রিসার্চের যেটা নাকি আরও হয়তো পনেরো বিশ বছর ভ্যালিড থাকবে রিসার্চটা কারণ অনেক রিসার্চ আছে যে আসে তারপরে চলে যায় যে ট্রেন্ডি রিসার্চ ওইটা একটু প্রথম যারা প্রথমে শুরু করে কেরিয়ে তাদের জন্য একটু রিস্কি হয়ে যায় যে বাই চান্স যদি এটা সাকসিস না করে তখন তাদের অসুবিধা হয় তো অত ট্রেন্ডি রিসার্চে না যে প্রথম প্রথম ট্রেডিশনাল রিসার্চে যাওয়াটা মধ্যে বেটার জানবার তো আগ্রহ প্রচুর আছে সময়ের একটা নিয়ন্ত্রণে আমাদের থাকতেই হয় ইন্ডাস্ট্রি একাডেমিয়া এবং যারা ক্যারিয়ার প্ল্যান করছেন সবাইকে গুছিয়ে আপনি একটা উত্তর দিলেন একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার আগামীতে কি নিয়ে কাজ করার পরিকল্পনা কি করতে চান আপনি এখন তো কাজের রিসার্চের একটা মেইন থ্রাস্ট হল এআই এবং মেশিন লার্নিং যে কোনো কাজে ওইটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তো আমি আগে কাজ করতাম এখনও কাজ করি নেটওয়ার্কিংয়ে এবং নেটওয়ার্কিংয়ের যে অ্যালগ্রোদম যেগুলো আছে কম্পারিশন টার্ম যে অ্যালগ্রোদমগুলো আছে ওগুলি মোটামুটি ফিক্সড টার্কের অ্যালগ্রোদমে ইমপ্লিমেন্ট করা হয় তো এখন ট্রেন্ড হলো যে মেশিন লার্নিং দিয়ে ওই অ্যালগ্রোদমগুলিকে চেঞ্জ করা যায় কিনা যাতে অ্যালগ্রোদমগুলি ফিক্সড হবে না ওট অটোমেটিক্যালি নেটওয়ার্ক লার্ন করতে পারবে শিখতে পারবে যে কিভাবে নেটওয়ার্কটা অপারেট করতে হয় আসলে এটা একটা বড় ট্রাস্ট আমাদের ফিউচারের জন্য এটা অনেক সহজ করে আপনি বলেছেন কিন্তু বিষয়টা অনেক অনেক বিস্তর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সময় দেবার জন্য শুভ কামনা থাকলো আপনার আগামী কাজের জন্য এবং নিঃসন্দেহে আপনাকে ঠিক যে জায়গায় বিশ্ব গবেষকরা নিজেদের অবস্থানে নিশ্চিত করেন যে অবস্থানে যে

উপস্থাপন আপনাদের জন্য ছিল যে এমন যদি পরিচিত কেউ থাকে যিনি উচ্চশিক্ষায় গবেষণাকে বেছে নিতে চান বিজ্ঞান ভিত্তিক গবেষণাকে বেছে নিতে চান ক্যারিয়ারটাকে ঠিক সেভাবে গুছাতে চান দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই আয়োজনের লিঙ্কটুকু তাকে ইনবক্স করে দেবেন হয়তো তার জীবনে একটা বিশাল অনুপ্রেরণা হিসাবে আজকের এই আয়োজনটি কাজ করবে এবং দেশে যেহেতু রিমালের একটা প্রভাব রয়েছে আপনাদের প্রত্যেকের নিরাপত্তা কামনা করছি যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুত গুছিয়ে হতে পারবে জীবনে এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই শুভ সকাল সকাল